আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা চা বসাই দিলাম, একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার, দেখি যাই কিনা। বিল্লু বিল্লু কি খাবার? এ বিল্লু মুডে আছে মনে হয়। কি চিপস খাবা? চিপস? হুম, কই চিপস কই? ঘুমে ধরছে? সারা রাত চুরি করতে গেছিল? তো আমি বাইরে বাইরে লিখি খাউন লিয়ে বাইরে বাইরে নাকি? আমি এখন বাজার যাইতেছি, চলো বাজার করে নিয়ে আসি। আসো চলো, কাম ট্যাক্সি লাগো। মন চায় মাথার ভিতরে ডান্ডা দাবারি মারতে, দরকার লাগলে তো ডাকি দিব। রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে মানুষের চলাচলে ডিস্টার্ব করে দেখ তুমিস। এই জায়গার ট্যাক্সি ভাড়াও বেড়ে গেছে। আজান হয়ে গেছে জহুরের, আই এম ব্যাক। তো একা আনা সম্ভব হয়নি, কারণ ভারী জিনিস। তো তো ভাই গিয়া নিয়ে আসলো সাথে আমার চায়ের দুধ, যেটা ছাড়া অসম্ভব। এই আজকে কোনো প্ল্যান ছিল না বাজার সদাই করার, কি করবো নাই। তরকারি টরকারি কাঁচামরিচ কয়েকটুকু আনলাম, 1 কেজি আনিনি, 1/2 কেজি, যে একটু বেশি মনে হয়, 600 গ্রাম। এটা হয়েছে আলু, আলহামদুলিল্লাহ। তো আমার নাস্তার জন্য বিস্কিট নিয়ে আসছি, চানাচুর অনেক দিন যাব চানাচুর খাওয়া হয় না, ফ্রমি হট চানাচুর। পিঁয়াজ, এটার মধ্যে আছে বেগুন, চার পাঁচটা আপেল আনলাম, আম আনলাম 2 কেজির মতন। এবার আম খাওয়াই হয়নি, মার্কেটে যাই নিয়ে আসলাম। তো প্রায় সিজন তো শেষ, এর জন্য নিয়ে আসলাম আম। গরম লেগে গেছে। হাত কেটে গেল, চিপস খাইতো না। তুই রুটি খাবি? এনে রুটি নে, আর তুই চিপস খা। কোথায় গেছে দেখ, খায় না। খাওয়ার মজা কি বুঝে, চিপস কোথায় গেছে খায় না।
দেখো মা মা চিপসের প্যাকেট কিনা আইনো আজকে কিনাই দেই তো না দিছি মাগ না তো কোন দুলা বাইলে আইছে আমার লিগা চিপস কোথায় গেছে খায় না দুলা বাই থাকলে তো দুলা বাইরে গালাই যাবে তো গুড ইভিনিং। তো আজকে তেমন কিছু কাজই করা হয়নি বাসায়। কি করছিলাম, মাথা যেমন হ্যাং হয়ে আছে। আসলে মাঝে মাঝে কি যে হয়, কিছু কোনো এক জায়গায় পড়ছিলাম, শারীরিক অসুস্থ থেকে মানসিক অশান্তিটা বেশি ডেঞ্জারাস। তো কোনো এক জায়গায় বা ফেসবুকে দেখছিলাম শারীরিক অসুস্থতা থেকে মানসিক অশান্তিটা বেশি ভয়ঙ্কর। আসলে তাই, মনের শান্তি থাকলে কি বলে, শরীর অসুস্থ থাকলে সবাই দেখে বুঝে কেয়ার করে, তো মানসিক অশান্তি থাকলে বুঝার মতনও কেউ থাকে না, বুঝানোর মতনও কিছু অনেক পরিস্থিতি থাকে না, বস নিজের সাথে নিজেরই যুদ্ধ করে যাইতে হয়। তো সবার লাইফেই কম বেশি এমন একটা সময় আসে, তো আমারটা তো বেশিরভাগ এরকমেরই চলতেছে। যাক, সব মিলে আলহামদুলিল্লাহ। এখন মনে করু করালো পরীক্ষা নিতেছে, পরীক্ষা দিতেছি। মাঝে মাঝে কিছুই ভাল লাগে না, মাঝে মাঝে না বেশিরভাগ সময় মনে হয় কিছুই ভাল লাগে না, খুব কম ভাল লাগে। তো আজকে সকালে ডোজ দিয়ে সকালে হইলো, কারণ আজকে প্ল্যান ছিল শারজা যাওয়ার, মা আমি আরেকজন। তো সকালে আমি 7টা বাজে উইঠা রেডি হয়ে বসেছি, তো মা তারপরে যাওয়ার মত নাই, তারপরে 1:30টার দিকে আমার রাগ শুরু হয়ে আছে। আমার আবার কেউ যদি বলে একটা কাজ করবে বা একটা জায়গায় যাইবো, তখন যদি লাস্ট টাইমে না করে দেয় সবারই হয়তো রাগ হয়, তো আমার রাগ হয়েছিল। তারপরে মা বলতেছিল চলো যাই, তখন বলছি আমি যাবো না, যাবো। তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না আর কি, কেউ দেশে সরি দেশে যাইতেছে তো ওনাকে দিয়ে আসতে, বেশি রাগ লাগছে ঘুমটা হয়নি এর জন্য। তো আজকে আমি তেমন কিছুই রান্না বাড়া তেমন কিছু কি কেউ রান্না বাড়া করিনি, ভালো লাগতেছিল না। তারপর রোজ ওই টাইমে বাজারে গেলাম টুকটাক এটা সেটা আনতে, প্রয়োজনীয় জিনিস। তারপরে আসার পরে মা শুটকি ভুনা করলো কাঁঠাল বিছিয়ে দিয়া, আর আমি কপি শাক কাইটা দিলাম, অফ সিজনের কপি শাক। তো ভালোই লাগছে মোটামুটি। তো তারপরে কিছুক্ষণ বসে থাকলাম, খাওয়া দাওয়া হইলো, পরে নানির সাথে একটু দেশে কথা বললাম। প্রায় 6 মাস মনে হয় নানির সাথে কথা বলা হয় না, আমি তেমন কি ওর সাথে কথাই বলি না ফোনে। দেশে দেশে এই জায়গায় কাজ ছাড়া প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কেউ কথা বলতেছে সামনে দাঁড়ায়, আমি শুনতেছি কিন্তু কিছুই বুঝতেছি না। তো কয়েকদিন যাবো তো এরকম আরও হইতেছে, কালকে একটু এটা নিয়ে সমস্যা হয়েছে। তো ম্যানেজার ফোন দিছে আর কি, বুঝতেছি না, আমিও বুঝতেছি না, উনি কথা বলতেছে। প্রায় 1 বছর যাবত ওনার সাথে পরিচয়, ফোনে কথা বলতেছি কিন্তু আমি ওনার কথা বুঝতেই পারতেছি না, মাথায় ঢুকতেছেই না কি বলতেছে, মাথা পুরো হ্যাং হয়ে আছে। তারপর উনি রাগ করতেছে, তারপর আমি মামা ছিল মামার কাছে ফোনটা দিয়ে দিছি, কিন্তু তখন আমি বুঝাইতে পারতেছি না যে আমার মাথায় ঢুকতেছেই না কি হইতেছে, মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে যাব, আল্লাহ জানে কি আছে। তারপর অনেকক্ষণ ভাবলাম এমন হইতেছে কেন, একে সবসময় আর কি বেতনের ব্যাপার, যে কোনো ব্যাপার আমার সাথে কথা হয় আমি কথা বলি, কিন্তু কালকে উনি কী বলতেছে আমি বুঝতেই পারতেছি না, আমার মাথার মনে হয় কান ব্যাত করে মস্তিষ্কে কথা যাইতেছেই না। তো যাই রাস্তা ক্রস করি, পরে আবার দেখা করি।